এবার দীপিকা পাড়ুকোন গেলেন বিখ্যাত আমেরিকান শো দ্য এলেন শোতে। 5 মিনিটেরও কম সময়ে তিনি চমকপ্রদ সব তথ্য দিলেন, দর্শকরাও মজা পেলেন বিস্তর। বিশেষত ভিন ডিজেলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা বললেন দীপিকা। এর আগে গত অক্টোবরে এই একই শোতে এসে প্রিয়াঙ্কার ট্রাকিলা শর্টস শিরোনামে এসেছিল। এবার দীপিকার আগমনে দুই সুন্দরীর মধ্যে যে তুলনা হবে তা আর নতুন কি। নায়িকা মানে প্রযোজক বা নায়কের সঙ্গে সম্পর্ক থাকতেই হবে, না হলে তিনি সুযোগ পান কি করে। এই ধারণা শুধু এই উপমহাদেশেই নয়, প্রশান্ত ও আটলান্টিক সাগর পেরিয়ে তা অতি সুসভ্য মার্কিন দেশেও রয়েছে। দ্য এলেন শোতে বসে দীপিকা পাড়ুকোনকে সে বস্তা পচার প্রশ্নের সম্মুখীন হতেই হলো। এলেন প্রশ্ন করলেন তাকে কিভাবে ভিন ডিজেলের সঙ্গে এই ছবিতে তিনি অভিনয় করতে সুযোগ পেলেন। প্রশ্নটা এতটা নির্বিষ ছিল না। এক ধাপ এগিয়ে তিনি আরো জিজ্ঞাসা করেন যে ভিনের সঙ্গে দীপিকার কোনো সম্পর্ক আছে কিনা। ঠান্ডা মাথায় উত্তর দেন দীপিকা, এটাই প্রথম নয়, এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও মার্কিনী অসভ্যতা করতে ছাড়েননি এলেন। একাডেমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে খালি পেটে টাকিলা খেয়ে সামান্য অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কা। সেই ঘটনা টেনে এনে তার শোতে বসিয়ে প্রিয়াঙ্কাকে টাকিলা খাইয়ে রংযোগ করেন তিনি। প্রিয়াঙ্কাও সামলান স্বচ্ছন্দে। মজার কথা এই যে দ্য এলেন শো এর ধরনটাই এই, কিন্তু ভারত পেরিয়ে হলিউডে পা রাখা দুই নায়িকা বাউন্সার সামলেছেন ভালোই। তবে দুজনের উত্তরের ধরন দুরকমের, একজন ব্যঙ্গের উত্তরে ব্যঙ্গই ফেরত দিলেন, আরেকজন তার বিশ্ব সুন্দরের ট্রেনিং সামনে রেখে অফ স্টাম্পের বাইরে বল ছেড়ে খেললেন।